হ্যালো ইউটিউবার, বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। তা আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি একটা সফটওয়্যারের মধ্যে যত প্রকার সোশ্যাল অ্যাপস আছে সেগুলো ব্যবহার করতে পারবেন, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে যে টুইটার, তারপরে ইউটিউব, মানে আপনার যাবতীয়, আমার আসলে বলে শেষ করা যাবে না, একটা সফটওয়্যারের মধ্যে আপনি যত সফটওয়্যার ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন। দেখা যায় যে আমাদের ফোনের র্যাম কম থাকে বা যে কোনো কারণে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে যে এগুলো চ্যাটিং করার জন্য অনেক সফটওয়্যার আমরা ইনস্টল করে থাকি, যার ফলে দেখা যায় আমাদের ফোনটা স্লো হয়ে যায়। তো এই সফটওয়্যারের মাধ্যমে একটার ভিতরে আপনি সবগুলা চ্যাটিং কলিং করতে পারবেন, সমস্যা হবে না। আপনার প্লে স্টোরে গিয়ে এখানে যাবেন, এখানে লিখতে হবে আপনাকে, এখানে হচ্ছে অল সোশিয়াল সোশিয়াল মিডিয়া বা অল সোশিয়াল অ্যাপস লিখলে আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন, অল সোশিয়াল মিডিয়া, এটা আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। এই একের ভিতর সব পাবেন আপনি, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, বাইন, পিন্টারেস্ট, মানে যত আপনার সোশিয়াল অ্যাপস আছে। তো যাই হোক, আপনি ইনস্টল করে ওপেন করো, আমি দেখাচ্ছি আপনারা কীভাবে এটা ব্যবহার করবেন। এই যে দেখেন, আমি অলরেডি ফেসবুকটা এখানে নিয়ে আসছিলাম। আপনার এই যে কর্নারে ক্লিক করবেন, ধরেন আপনার দরকার হচ্ছে, এখান থেকে আপনি ধরেন ইয়াতে যাবেন, কী বলে, আপনি যেতে চান ইনস্টাগ্রামে, তো এখানে জাস্ট শুধুমাত্র আপনি লগ ইন করলে বা সাইন আপ করতে পারবেন। এটার মাধ্যমে আপনি জিমেল চান, এটার মাধ্যমে আপনি জিমেল সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। এই যে জিমেল আইডিটা লগ ইন করলে আপনার আর এক্সট্রা কোনো জিমেল সফটওয়্যার ব্যবহার করতে হবে না। ধরেন আপনি ফেসবুকে ইউজ করতে চান, এটার মাধ্যমে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন। এখানে জাস্ট সাইন আপ করলে আপনার ফেসবুকটা হয়ে যাবে। তারপরে অনেকগুলো আছে আপনার, টাম্বেল, তারপর হচ্ছে যে আসলে আমাদের অজানা যেই ইয়াগুলো আছে, কী বলে, সোশ্যাল অ্যাপসগুলো আছে, এগুলো এখানে পাবেন। ধরেন এখানে আরও ইয়াহু আছে, আপনার গুগল প্লাস আছে, আসলে বলে শেষ করা যাবে না। আপনাদের প্রয়োজন মতো এখান থেকে যেটা যেটা আপনারা ইউজ করেন, বিশেষ করে আমরা ফেসবুক, তারপরে হচ্ছে যে ইনস্টাগ্রাম, তারপরে আপনার জিমেল অ্যাপসটা, ইয়াহু, এগুলো ব্যবহার করে থাকি, তারপরে আপনার গুগল প্লাস অনেকে ব্যবহার করে থাকি। তো এই ধরনের অ্যাপসগুলা মানে আপনারা আলাদাভাবে আপনার ফোন ইনস্টল করতে হবে না, জাস্ট এটার মাধ্যমে আপনার যেটা প্রয়োজন, যে ধরুন টুইটার প্রয়োজন, আপনি টুইটারটা এখানে ক্লিক করলেন, এখান থেকে লগ ইন করলে এখান থেকে আপনি টুইটার ব্যবহার করতে পারবেন, একের ভিতর সব আর কি। যাই হোক, আশা করি আপনার ভালো লাগবে, অসাধারণ একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার, আমার কাছে খুব ভালো লাগে, এবং আপনাদের ফোনে এই সফটওয়্যার ইনস্টল করে অতিরিক্ত আপনার ইন্টারনাল মেমোরি এবং র্যাম বাঁচান, তাহলে দেখা যায় যে আপনার ফোনটা ভালো থাকবে এবং আপনাদের একের ভিতর সবগুলা ব্যবহার করতে পারেন, একটি সফটওয়্যারের ভিতরে সব সোশ্যাল অ্যাপসগুলা। তো আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন।